أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده برشوشها الله الجنة درود تسليم برشيته خشش نبي মোহাম্মদ সল্লাহ সাল্লামের উপর আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই আজকে দিনে বৈঠকের বিষয় হচ্ছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম জিম্মা গ্রহণ করছেন যে ব্যক্তি ছয়টি বিষয়ের আমল করতে পারবে আল্লাহ রসুল সো আলাইল্লাম তাদের জন্য জান্নাতের জিম্মা হয়ে যাবেন সে বিষয়গুলা কি আমরা যদি লক্ষ্য করি ইনশাল্লাহ পেয়ে যাব। عن عبادة بن صامت أن النبي صلى الله عليه وسلم قال: "أذمنوا لي ستة من أنفسكم أذمن لكم الجنة أصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وأدوا إذا تمنتم إذا تمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم وكفوا أيديكم" آه إمام أحمد بن حنبل آه حديث الناس আহমাদ জি ইমাম আহমদিন হাম্বাল এবং সোয়াবুল ইমান তার গ্রন্থ হাদিসটি নিয়েছেন বাই হাকি সোয়াবুল ইমানে জি মিসকাত মাসাবিহ হাদিসটি নিয়েছেন লেখক মিসকাত মাসাবিহ লেখক জি হাদিস নাম্বার চার হাজার আটশত সত্তর নম্বর হাদিস চার হাজার আটশত সত্তর নম্বর হাদিস জি ই ওবাদা ইবনে সোহামেত রাদে বর্ণিত রসুল্লা সাল্লাই সাল্লাম বলেছেন তোমরা নিজেদের জন্য ছয়টি বিষয়ের জিম্মাদারি গ্রহণ করো তোমরা তোমরা নিজেদের জন্য ছয়টি বিষয়ের জিম্মাদারি গ্রহণ করো তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিন হয়ে যাব। আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন যে তোমরা ছয়টি বিষয়ের জিম্মাদার হলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হব এক নম্বরে তিনি বলছেন যে উসদুক ও ইদা হাদ্দুম তোমরা কথা বলবে সত্য বলবে যখন তোমরা কোনো কথা বলবে সত্য কথা বলবে ও আদা করলে পূর্ণ করবে ও আদা করলে সেটা পূর্ণ করবে তোমরা ও আদা করলে সেটা পূর্ণ করবে তিন নম্বরে তোমাদের নিকট আমানত রাখা হলে সেটিকে ও আদায় করে নেবে আমানতের খেয়ানত করবে না আমানত রাখা হলে তা সময় মতো আদায় করবে যে চার নম্বরে নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করবে নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করবে পাঁচ নাম্বারে দৃষ্টিকে নিচে রাখবে তোমার দৃষ্টিকে নিচে রাখবে ছয় নম্বরে নিজের হাতকে অন্যায় কাজ হতে বিরত রাখবে জি হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আমরা যখন কথা বলবো সত্য বলবো মিথ্যা বলবো না অদা করলে কারোর যদি আমরা অদা করি ওদাটা পূর্ণ করব এরপর আমানত রাখা হলে কেউ যদি আপনার নিকট আমানিত নিকট আমানত রাখে আমানতটা ঠিকভাবে আদায় করে নিব এরপরে নিজের এই লজ্জা স্থানকে হেফাজত করব ছেলে হোক অথবা মেয়ে হোক ছেলে হোক অথবা মেয়ে হোক নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে জেনাবিবেচার অন্যায় অপকর্ম বেহাপনা থেকে নিজেকে রক্ষা করবে যে নিজের দৃষ্টিকে নিচে রাখবে তার মানে আপনি রাস্তা পথে চলছেন আপনি পুরুষ মানুষ মেয়ে বেগানা মেয়েকে আপনি যাতে রাস্তায় চলছে বেগানা মেয়ে আপনি সবগুলার প্রতি আপনি দেখে থাকবেন না হঠাৎ করে চোখ পড়লে যখনই পড়বে আপনি নিচের দিকে মুখ করে নেবেন অনুরূপী মেয়েরাও অন্যায় অপকর্ম যেগুলো অন্যায় কাজ সেগুলো দেখবে না নিজের দৃষ্টিকে অব অবন নিচু করবে ছেলেরা যেমন করবে মেয়েরাও করবে উভয়ের পর্দা রয়েছে তাই দেখা যায় ছেলের মেয়েরা ছেলেদের প্রতি তাকিয়ে থাকবে যদি এরকম তাকিয়ে থাকে দেখা যায় তার দৃষ্টি আসতে পারে অনুরূপে ছেলেরাও মেয়েদের দিকে তাকিয়ে থাকবে না রাস্তা আপনি চলছেন বা ছেলে মেয়ে অথবা আপনি নিজের চোখে অবনমিত করেন এখন বর্তমানে নেট হয়ে গেছে ইন্টারনেট এই মানুষ ইন্টারনেট এমনভাবে ব্যবহার করে দেখা যায় তারা অন্য অপকর্ম করতে থাকে যা হোক বিষয়টি বলা হচ্ছে আপনার চক্ষুকে নিচুগামী করেন অন্য অপকর্ম থেকে নিজেকে রক্ষা করেন জি নিজের হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখেন আপনি নিজে নিজে অন্যায় কাজ করবেন না নিজের হাত দ্বারা অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা অন্যায় কাজ করবেন না তাহলে দেখবেন আল্লাহ রসুল সাল্লাম যে বললেন যে যে ছয়টি কাজ করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তার জন্য জান্নাতের জিম্মা নিয়ে নেবেন তাই আল্লাহ সুহাতাল কাছে আমরা আশা করছি যে আল্লাহ সুবাহ তালার কাছে আমরা কাকুতে মিনহিত করব আল্লাহ সুবাহ তালা যেন আমাদের কাজগুলো করা তৌফিক দান করেন এবং জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন ওয়রেদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك